রেইনফরেস্ট বা অতিবৃষ্টি অরণ্য হচ্ছে সেই সকল অরণ্য যেখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টগুলোতে বছরে গড়ে 250 থেকে 450 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। পৃথিবীর রত্ন বা পৃথিবীর বৃহত্তম ঔষধালয় বলা হয়ে থাকে এই গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টগুলোকে। কর্কটক্রান্তির রেখা ও মকরক্রান্তির রেখার মাঝখানে নিরক্ষীয় অঞ্চলে মূলত বেশিরভাগ রেইনফরেস্ট অবস্থিত। এই রেইনফরেস্টগুলোর দক্ষিণ পূর্ব এশিয়া, সাব সাহারান আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, কেন্দ্রীয় আমেরিকা, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে অবস্থিত। আজকে আমরা জানব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইনফরেস্ট কঙ্গো রেইনফরেস্ট সম্পর্কে। কঙ্গো রেইনফরেস্ট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কঙ্গো রেইনফরেস্ট কেন্দ্রীয় আফ্রিকার ক্যামেরুন, নিরক্ষীয় গিনি, গ্যাবন, কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং কঙ্গো প্রজাতন্ত্র জুড়ে বিস্তৃত। 1.5 মিলিয়ন বর্গ মাইল জুড়ে অবস্থিত এই রেইনফরেস্টটি পৃথিবীর সকল রেইনফরেস্টের সম্মিলিত আয়তনের 18%। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী কঙ্গো নদী এই রেইনফরেস্টের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই রেইনফরেস্টের 2/3 গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অবস্থিত এবং ওই দেশের 57% স্থলভূমি জুড়ে এই অরণ্য। সুবিশাল জীববৈচিত্র্য এবং কেন্দ্রীয় আফ্রিকার লাখ লাখ লোকের জীবিকার যোগান দেওয়ার কারণে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের 2/3 লোক এই রেইনফরেস্টের ওপর নির্ভর করে তাদের খাবার, আশ্রয় এবং ওষুধের জন্য। অ্যামাজন কিংবা ইন্দোনেশিয়ান রেইনফরেস্টের তুলনায় বৃক্ষনিধনের হার এখানে অনেক কম হওয়া সত্ত্বেও কঙ্গো রেইনফরেস্টের ইকোসিস্টেম অনেক দুর্বল হয়ে পড়েছে। বাণিজ্যিকভাবে কাঠ সংগ্রহ, কৃষিকাজের জন্য বন উজাড়, গাছ কেটে রাস্তা তৈরি এবং স্থানীয় লোকজনের মধ্যে দ্বন্দ্বের জন্য, যার ফলে বনজ সম্পত্তি অনেক কমে গিয়েছে এবং বন্য প্রাণীর মাংসের ব্যবসা অনেক বেড়ে গিয়েছে। কঙ্গো যুদ্ধ শেষ হওয়ার 1 বছর পর 2004 সরকার দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এবং অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সেখানে বাণিজ্যিকভাবে কাঠ সংগ্রহের পরিমাণ বাড়ানোর ঘোষণা দেয়। গ্রিন পিচের মতে রেইনফরেস্টের 50 মিলিয়ন হেক্টর অঞ্চলকে কাঠ সংগ্রহের জন্য বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে 20 মিলিয়ন হেক্টর শুধু গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যে পড়ে। ইউনাইটেড নেশনস ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের দেওয়া তথ্য মতে 1990 থেকে 2000 মধ্যে কেন্দ্রীয় আফ্রিকা প্রায় 91,000 বর্গ কিলোমিটার রেইনফরেস্ট হারিয়েছে শুধুমাত্র বৃক্ষ নিধনের কারণে। অনুমান করা হচ্ছে 2030 নাগাদ কঙ্গো রেইনফরেস্টের 30% বিলীন হয়ে যাবে যদি না বৃক্ষ নিধনের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় বা বাণিজ্যিক কাঠ সংগ্রহ কমানো হয়। জীববৈচিত্র্যের অনন্য এই রেইনফরেস্ট, এখানে প্রায় 10,000 প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গিয়েছে, যার মধ্যে কমপক্ষে 30% শুধুমাত্র এই অঞ্চলেই পাওয়া যায়। এছাড়াও রয়েছে 400 প্রজাতির স্তন্যপায়ী, 700 প্রজাতির মাছ, 1,000 প্রজাতির পাখি। যে সকল প্রজাতি এখানে পাওয়া যায় তার মধ্যে পিগমি শিম্পাঞ্জি, বন্য হাতি, গরিলা, কঙ্গো ময়ূর, সাদা গন্ডার, ওকাপি ও স্থল প্যাঙ্গোলিন অন্যতম।
তবে এই সকল প্রজাতির মধ্যে দ্বিতীয় প্রজাতি হচ্ছে ওকাপি, যেটি দেখতে অনেকটা জিরাফের মতো, কিন্তু এর পায়ের সাদা কালো ডোরা কাটা দাগ মনে করিয়ে দেয় জেব্রার কথা। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের অরণ্যে আনুমানিক 10,000 থেকে 20,000 ওকাপি রয়েছে বলে ধারণা করা হয়। এছাড়াও এই রেইন ফরেস্টের অনেক বড় একটা অংশ জুড়ে বিচরণ করছে মাংসাশী আফ্রিকান চিতাবাঘ। নির্জনবাসী, শক্তিশালী ও ক্ষিপ্রগতির এই চিতাবাঘ টিকটিকি থেকে শুরু করে পাখি, কৃষ্ণসার, মহিষের বাছুর পর্যন্ত সব কিছু শিকার করে। চিতাবাঘের চেয়ে আকারে ছোট কিন্তু অনেক ভয়ানক আরেকটি মাংসাশী প্রাণী হল আফ্রিকান সোনালী বিড়াল। এই বিশাল দেহী বিড়াল পাখি, বিবর, বানর এবং ছোট ছোট কৃষ্ণসার শিকার করে থাকে। এই অরণ্যের অন্যান্য মাংসাশী প্রাণীগুলো হল গলায় ছোপ ছোপ দাগযুক্ত নখরবিহীন ভোঁদর, আফ্রিকান ও পাম গন্ধবকুল এবং নকুল। এই রেইন ফরেস্টের গাছের ঘন পাতার শামিয়ানায় বাস করে কালো কলম্বাস বানর, যারা তাদের লাভ দেওয়ার অসাধারণ পারদর্শিতার জন্য বিখ্যাত। এরা আফ্রিকার অন্যতম সংকটাপন্ন বানর প্রজাতি। কঙ্গো রেইন ফরেস্ট কিছু কিছু জায়গায় গাছপালা এত বেশি ঘন যে সেখানে এখনো পর্যন্ত কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। এই অরণ্যের সবচেয়ে ঘন জায়গায় সূর্যালোকের মাত্র 1% পৌঁছাতে পারে। আন্তর্জাতিক ক্যান্সার ইনস্টিটিউট রেইন ফরেস্টের আনুমানিক 1400 প্রজাতির উদ্ভিদের খোঁজ পেয়েছে, যা ক্যান্সারের প্রতিকার হিসেবে কাজে লাগানো যেতে পারে বলে মনে করা হচ্ছে। এখানে লিনিয়াস নামে এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ পাওয়া যায়, যা দেখতে শিরার মতো এবং 3,000 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। সেগুন কাঠ এই অরণ্যের অনেক বেশি দেখা যায়। সেগুন গাছগুলো 154 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। কাঠ হিসেবে এই সেগুন গাছের চাহিদা অনেক বেশি এবং এটি বন উজাড়ের অনেক বড় একটা কারণ। প্রায় 50,000 বছর যাবত মানুষজন বসবাস করে এই অরণ্যে। এখানে সব মিলিয়ে 150টি জাতি বাস করে, যাদের মধ্যে অনেকে এখনো গভীর অরণ্যে শিকার করে আর দলবদ্ধ হয়ে বসবাস করে। তারা বন্য প্রাণীদের অনেক সম্মান করে এবং শিকার করার সময় প্রাণীদের যত কম কষ্ট দেওয়া যায় সেই চেষ্টাই করে। তাছাড়া অবৈধ বন দখলকারীরা ইদানিং অরণ্যে বসবাসকারীদের বিলুপ্ত প্রায় আফ্রিকান হাতির অনুসরণের কাজে ব্যবহার করছে, কারণ আফ্রিকান হাতির দাঁতের মূল্য সাভানা অঞ্চলে হাতির দাঁতের তুলনায় অনেক বেশি দামি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।